28শে জুলাই 2021 11ই শ্রাবণ বুধবার কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব। আজ কিন্তু বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। আজ আপনার অবশ্যই কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা পয়সা ফেরত পেতে চলেছেন এবং আপনাদেরও একাধিক প্রকল্পের জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেগুলিও আপনারা আজ যোগাড় করতে সক্ষম হবেন। আর তাই বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা না করে এগিয়ে যান, আপনার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগেও সফল হতে পারেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে, উত্তেজনাপূর্ণ একটি দিন থাকতে পারে, ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা ছাড়া দিতে পারে। তবে নতুন কোনো পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি কিন্তু অতুলনীয়। আজ অফিসে আপনার নিজের মেধা, দক্ষতা এবং ট্যালেন্টের বলেই কিন্তু আপনি স্বতন্ত্র অনুভব করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি এক প্রকার ভালো। আজ আপনারা যে কোনো প্রকার পরীক্ষায় বসতেই পারেন, সফলতা আসতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের সহায় থাকলেও আপনাদেরকে অত্যধিক কায়িক পরিশ্রম করতে হবে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত আজ কাটান। আপনার পদ্ধতি বা কর্মপদ্ধতিতে আপনাকে অনেক উদার হতে হবে। দেখবেন পরিবারের সদস্যদের সাথে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে এবং পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মন উভয় ক্ষেত্রেই কিন্তু আজ আপনারা সতেজতা এবং তরতাজা অনুভব করতে চলেছেন। জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা সেটি দেখে নিতে হবে। যোগব্যায়ামের সাহায্য নিন। সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক এবং মানসিক কসরত করতে পারলে কিন্তু আপনার মেজাজের উন্নতি হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের বলবো, আজ আপনাদের বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা, একে অপরের থেকে এড়িয়ে চলতে হবে। আর কোনো পরিকল্পনা করার আগে একে অপরকে জিজ্ঞাসা না করে যেন করবেন না, বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পেতে পারেন। তর্ক বিতর্ক বাগবিতণ্ড বচসা সন্দেহবাদিকতার আশ্রয় স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকারা নেবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দিলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ হালকা হলেও কিন্তু শক্তিশালী থাকছে, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন না নিলেও একটু সাবধান থাকা আপনার অবশ্যই কর্তব্য। আজ বুধবার, তাই বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ এটিও জপ করুন। আর যেহেতু শ্রাবণ মাস মহাদেবের পুণ্য মাস, তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে ভালো কী বার হতে পারে, সেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মে বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মমৃতাত এটি 108 বার জপ করুন। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।